সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এসসিআরটি ডিএলএড পিএনটি টেস্ট যে 2019 এবং 21, তো 2019-21 যে প্রশ্ন এসেছিল সম্পূর্ণ প্রশ্নপত্র আজ আমি আপনাদের দেখাতে চলেছি। কি কি প্রশ্ন আপনাদের পরীক্ষা এসেছিল, কোন বিষয় থেকে প্রশ্ন এসেছিল, সবগুলি প্রশ্ন আপনারা একবার খুব ভালো করে দেখে যান। এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। তাহলে কি কি প্রশ্ন আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিল সবগুলি প্রশ্ন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের প্রশ্ন, এই যে প্রশ্নগুলি কী কী রয়েছে এবং এই প্রশ্নের পিডিএফ আপনারা কোথা থেকে পাবেন তাও আজকে আমি বলে দেবো, ঠিক আছে? তো টোটাল মার্ক রয়েছে আপনাদের 100, সময় রয়েছে 2 ঘন্টা, দেখতে পাচ্ছেন। তো প্রশ্ন দেখুন কী রয়েছে, এই প্রশ্নগুলি যাই হোক আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাই। এখানে দেখুন প্রথমে ইংলিশ একটি প্যাসেজ দেওয়া আছে, কী কী বিষয় আছে সবগুলো ভালো করে দেখে নিন। এবং এই ক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখি, এই যে প্রশ্ন অর্থাৎ 1-B এবং 2-B যে টিকমার্ক দেওয়া আছে, অর্থাৎ টিকমার্ক দেওয়া প্রশ্নের আনসারগুলি কারেক্ট হবে কি না রং হবে সেটি বলতে পারছি না, তার কারণ সেটি আমরা কখনো চেক করিনি যে প্রশ্নগুলি কারেক্ট আছে কি না ভুল আছে, ঠিক আছে? শুধুমাত্র আজকের ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে যে কী কী ধরনের প্রশ্ন আসে সবগুলি আপনাদেরকে দেখানো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলি যে টিকমার্ক দেওয়া আছে সেগুলি আপনার কারেক্ট বলে মেনে নেবেন না, ঠিক আছে? সেটি কারেক্ট হতে পারে বা ভুলও হতে পারে, ঠিক আছে? তো শুধুমাত্র কী কী প্রশ্ন বা কী ধরনের প্রশ্ন আসে সে প্রশ্নগুলি ভালো করে একবার দেখে যান, ঠিক আছে? তো দেখুন প্রথমে সেকশন এর মধ্যে একটি ইংলিশ ছোটো প্যাসেজ দেওয়া আছে এবং প্যাসেজ থেকে এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, ঠিক আছে? 6টি প্রশ্ন, 7টি প্রশ্ন, 8টি প্রশ্ন, 9টি প্রশ্ন, 10টি প্রশ্ন, বা এই প্যাসেজ থেকে 10টি প্রশ্ন একটি ইংলিশ প্যাসেজ থেকে। তারপর দেখুন ইউএন হেড অফিস দ্য ইউনিসেফ প্যাসেজ অফ ইন্ডিয়া উপন্যাসটি কে রচনা করেছিল, তারপর 2019 সালে ভারতরত্ন কে পেয়েছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখুন টেলিফোনের আবিষ্কার কে করেছিল, ঠিক আছে? তারপর রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ 1964-66 অধ্যক্ষ কোন আসিল, ঠিক আছে? এই প্রশ্নগুলো এসেছিলো। তারপর দেখুন ভারতের প্রথম লোকপাল কে ছিলেন, ঠিক আছে? তারপর তলে উল্লেখ করাবর কোনজন ওজন হলের ভাবে দায়ী, অর্থাৎ নিজের কোনটি ওজন হলের জন্য দায়ী। প্রাচীন কামরূপের 4টা ভাগ কী কী, অসমের জেলার সংখ্যা, অসমে মোট জেলা কয়টি রয়েছে, তারপর ডায়েডের সম্পূর্ণ নাম কী, ডায়েডের সম্পূর্ণ নাম কী, তারপর দেখছি, তারপর হচ্ছে রিজনিংয়ের একটি প্রশ্ন দেওয়া আছে, 5, 10, 17, 26, 37, 50, তো তারপর কী হবে সেটি দেখবেন। এখানে দেখুন দ্বিতীয় ত্রিভুজটিতে খালি জায়গায় কী সংখ্যা বসবে, এখানে ত্রিভুজ 2টি রয়েছে, ঠিক আছে? তো এই যে ত্রিভুজের, তো এই সেকেন্ড ত্রিভুজের এই মধ্যেখানে জায়গাতে কী বসবে সেটি আপনাদেরকে একটু সার্চ করে দেখতে হবে রিজনিংয়ের চ্যাপ্টার। তারপর হচ্ছে ব্লাড রিলেশনের একটি প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23। তারপর আরেকটি আমাদের রয়েছে যেটি রয়েছে রিজনিংয়ের প্রশ্ন, এখানে অ্যালফাবেটিক্যাল সিরিজ, তো এখানে এই প্রশ্নগুলো সামনে কী রয়েছে। তারপর দেখুন এই প্রশ্ন দেখতে পাচ্ছেন, 32×24=74 হলে 42×35 কী হবে, তো রিজনিংয়ের সবগুলি ক্লাস সহজগুরু চ্যানেলে প্রোভাইড করে দেওয়া চলছে, প্রতিদিন ক্লাস চলছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো এই দেখুন এই আরেকটি হচ্ছে আমাদের সিরিজ। তারপর এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওইখানে আপনাদের কয়টি ত্রিভুজ রয়েছে সেটি আপনাদের বলতে হবে, ঠিক আছে? তারপর দেখছি তারপর এটি হচ্ছে আমাদের একটি ভ্যান ডায়াগ্রাম যাকে বলা যায়, ডগ ক্যাট এবং অ্যানিম্যালের ক্ষেত্রে ভ্যান ডায়াগ্রাম কোনটি কারেক্ট হবে, ঠিক আছে? ডগ ক্যাট এবং অ্যানিম্যাল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অপশন বি কারেক্ট হবে বলে দিচ্ছি, কারণ অ্যানিম্যালের মধ্যে ক্যাট এবং ডগ দুইটি চলে আসে, ঠিক আছে? এটি হচ্ছে ব্যান ডায়াগ্রাম। তো ব্যান ডায়াগ্রামের সম্পূর্ণ ক্লাস সহজগুরু চ্যানেলে তোমার প্রোভাইড করে হবে ভেরি সুন। তো এই দেখুন লেটার বিলো, আর এই লেটার সম্বন্ধে হচ্ছে কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন রয়েছে, তো এখানেও একটি রিজনিংয়ের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 30, আপনারা স্ক্রিনশট মেনে নিতে পারেন। তারপর আরও কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলি কী কী খুব গুরুত্বপূর্ণ দেখুন, চাইল্ড সেন্ট্রিক লার্নিং, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ নট ক্যারেক্টারাইজড বাই চাইল্ড সেন্ট্রিক লার্নিং, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষণের বৈশিষ্ট্য নহয়, তো তলের কোনটি শিক্ষণ অভিজ্ঞতার ক্রম 5 ইয়ার্স,
তো নেচার কুন্ডে শিক্ষণ ম্যাক্সিমাম নয় শিক্ষণ ম্যাগজিন, ঠিক আছে? তো টিচিং ম্যাগজিম নেচার কুন্ডে নয় সেটি আপনারা দেখবেন। তো দীক্ষা হয়েছে, দীক্ষা কি, ঠিক আছে? তো দীক্ষা কি, দীক্ষাটি আপনারা দেখে নেবেন, দীক্ষা মানে কি। তারপর হচ্ছে নেচার তলোয়ার বাক্যসারীর কোন কোন শিক্ষা বিষয়ক রিপোর্ট আরম্ভ করা হয়। তো নিচের বিভিন্ন ABCD অপশন দেওয়া আছে, ঠিক আছে? তারপর দেখুন হাওয়ার্ড গার্নার। তো হাওয়ার্ড গার্নার যে একজন সাইকোলজিস্ট ছিলেন অর্থাৎ চাইল্ড সাইকোলজিস্ট, তো তার মতে সে বহুমুখী বুদ্ধিমত্তার অন্তর্ভুক্ত কী। তো হাওয়ার্ড গার্নার থেকে প্রশ্ন আসে, প্যাটাগোগি থেকে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ বিষয় যেটি ভাই, প্যাটাগোগি থেকে প্রশ্ন আসছে, প্যাটাগোগি কী। অসনবার ABCD খুব ভালো করে আপনারা দেখবেন, অর্থাৎ এই ভিডিওর মূল লক্ষ্য আমি বারবার বলছি কী কী ধরনের প্রশ্ন আসে সবগুলি ভালো করে জেনে তারপর পরীক্ষা হলে যাবেন। তো এখানে একটি আইকিউর ফর্মুলা কী, তো আইকিউর সম্বন্ধে আপনাকে জানতে হবে আইকিউর ফর্মুলা কী, ঠিক আছে? তারপর দেখুন নেচার কোনটি কারেক্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে ফ্যাক্টর নয়। কোনটি সৈজ্ঞানাত্মক অভিজ্ঞতার অন্তর্ভুক্ত নয়, হুইচ ইজ নট ইনক্লুডেড আন্ডার ট্যাক্সোনমি ও কগনিটিভ ডোমেন। এবং এই প্রশ্নগুলির যদি আনসার আপনাদের প্রয়োজন হয় সবগুলি, তো অবশ্যই কমেন্ট করবেন, আমরা পরবর্তী ক্লাসে আপনাদের জন্য দিয়ে দেবো, ঠিক আছে, সবগুলি আনসার। তো সেকশন বিতে রয়েছে কিছু সিম্পলিফিকেশন অর্থাৎ কিছু ম্যাথস রয়েছে, সেই ম্যাথগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখুন প্রফিট এবং লসের কিছু অঙ্ক রয়েছে, ঠিক আছে, প্রফিট এবং লস। তারপর পরিসর রয়েছে, তারপর হাইয়েস্ট কমন ফ্যাক্টর সাধারণ গণিত কী হবে, তারপর নিচের সংখ্যার পূরণফল কী হবে, পৃষ্ঠকালের সূত্র কী হবে, তারপর দেখুন সরল সুদ কী হবে, সিম্পল ইন্টারেস্ট কী হবে, তারপর রেশিওর কিছু অঙ্ক রয়েছে, রিতা বেনু বিকির মধ্যে 90% 1:2:3 অনুপাতে বিভক্ত করে দেওয়া হয়েছে, প্রত্যেকে কত টাকা করে পাবে। ম্যাথসের এই টপিকগুলি, ম্যাথসের একটি কথা বলা বাহুল্য, এই যে দেখতে পাচ্ছেন বছরের সুদের হার 5% হলে 5000 টাকা দুই বছরের সরল সুদ কত। এই প্রশ্নটি ডাইরেক্ট যদি এই প্রশ্নটি নাও আসলে এই ধরনের প্রশ্ন আসবে সেটি আপনারা আমরা বলতে পারি, ঠিক আছে? তো এই 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 প্রশ্নটি ডাইরেক্ট আপনাদের পরীক্ষা না আসতে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষা পাবেন, তাই না? সুতরাং এই ধরনের আপনারা অঙ্ক প্র্যাকটিস করে যাবেন সেম টু সেম। তারপরে দেখুন নিচের কোনটি অখণ্ড সংখ্যার সংহতি, 0.01 বর্গমূল কী, এখানে দেখুন এই ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের অ্যাঙ্গুল কী দেখতে হবে। তো তারপর এই ধরনের সবগুলি অঙ্ক আমরা স্ক্রল ডাউন করে যাচ্ছি, আপনারা খুব ভালো করে এক একবার করে দেখে নিন বা আপনারা স্ক্রিনশট করে রেখে দিন। তারপর আরও কিছু রয়েছে, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, তারপর উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, পোলিও রোগের আক্রান্ত কিসের দ্বারা, ভাইরাস, প্রোটোজোয়া, ভেকুর না ব্যাকটেরিয়া, কিসের দ্বারা পোলিও রোগ হয়। তো নিচের কোনটি শুদ্ধ সূত্র, তো দ্রুতি, সময় এবং দূরত্ব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের একটি সূত্র রয়েছে, এই ক্ষেত্রে আমাদের একটি ইয়ে রয়েছে, কী রয়েছে, আর ট্রিক ইকুয়াল টু ডান্ডা মারো সাপে, ঠিক আছে, ট্রিক ইকুয়াল টু ডান্ডা মারো সাপে। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে কোনটি হবে আপনারা অবশ্যই দেখে নেবেন, স্পিড ইকুয়াল টু কারেক্ট অ্যান্সার কী হয়, এখানে নিচে না এমানে 1 আছে, সুতরাং ডি ইকুয়াল টু টি ইন্টু এস, ডি ইকুয়াল টু টি ইন্টু এস, তার ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু, ঠিক আছে? তো তারপর দেখে নেওয়া যাক, পরের প্রশ্ন দেখছি, তলোয়ার কোন বীজ জীবের উৎপাদক, ঠিক আছে, তারপর বিলুপ্ত প্রাণী, তারপর অনবীকরণযোগ্য শক্তির উৎস, ঠিক আছে, তারপর দেখুন বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ জোকার সজুলি, জলীয় বাষ্পের পরিমাণ সেটি মাপার যে একটি ব্যাপার রয়েছে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, তারপর দেখুন সংবিধান থেকে কিছু প্রশ্ন আসছে, ঠিক আছে, তারপর কোষ কেন্দ্র এবং কোষ পেজর মাঝে জেলিস পদার্থ, সায়েন্স থেকে একজন সাধারণ অবস্থায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক লোকের প্রতি মিনিটে সেই উষা ও নিশাও লোয়ার হার কতটুকু, ঠিক আছে, নাইট্রোজেনের স্থিতিকরণের দ্বারা মাটির উর্বরতা বৃদ্ধি করলে নিচের কোনটি সহায় করে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ভাই, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সংক্রামক রোগের বাহক কি, মাছি, ফরিং, পড়ুয়ানা, মকড়া, ঠিক আছে? তারপর দেখুন আহোম হরগদাও ডিউরিং মির্জুমলা ইনভেনশন অফ আসাম ওয়াজ কোনটি, আসাম হিস্ট্রি থেকে প্রশ্ন আসছে, আহোম এবং সেটি রিজুম করছি, আচ্ছা, আহোম এবং মোগলের মধ্যে শেষ যুদ্ধ কখন হয়েছিল, কারেক্ট অ্যান্সার ইটাকুলি, আপনারা জানা দরকার, আহোম এবং মোগলের মধ্যে শেষ যুদ্ধ কত কেতিয়ে এবং কী হয়েছে, বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে।
তো তারপরে দেখুন 1919-এর 13 এপ্রিল তারিখে ভারতে ইতিহাসে একই কারণে সম্ভবত অর্থাৎ 1919-এ মানে কোন যুদ্ধ হয়েছিল, আইনমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন বা জালিয়ানবাগ হত্যাকাণ্ড কোনটি হয়েছিল, তারপর হচ্ছে কার সভাপতিত্বে ভারত ত্যাগ আন্দোলন হয়েছিল, ভারতীয় সংবিধানের মধ্যে নিচের কোনটি মৌলিক অধিকার নয়, ঠিক আছে মৌলিক অধিকার নয়, কারেক্ট আনসার হবে সম্পত্তির অধিকার, কারণ রাইট টু প্রপার্টি একটি নর্মাল অ্যাক্ট, সেটি কোনো মৌলিক অধিকার নয়, ঠিক আছে। তো মৌলিক অধিকার সম্বন্ধে কনসেপ্ট পুরো কনসেপ্ট সহজ গুরুত্বের প্রোভাইড করে দেওয়া আছে। তো তারপর হচ্ছে নেচার কোনটি মানব সৃষ্ট, সম্পূর্ণ 100টি প্রশ্ন আজকে আমি দেখে দিতে চলেছি, তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হচ্ছে, তাই আপনার বোরিং হবে না, সম্পূর্ণ ক্লাসটি দেখে যান। বায়ুমণ্ডলে বর্তমান কোনবিধ গ্যাস বৃদ্ধি হওয়ার পরে পরিবেশ উত্তাপ বাড়ছে, বড়াইল পাহাড় অসমের কোন কোন জেলাতে অবস্থিত, বড়াইল পাহাড় অসমের কোন কোন জেলাতে রয়েছে, বায়ুমণ্ডলের কোনটি স্তরত বর্ষণ ধুমুয়া শিলাবৃষ্টি হয়, নিচের কোনবিধ রূপান্তরিত শিলা নয়, ঠিক আছে। তারপরে দেখুন তলত উল্লেখ করা কোনটি অর্থনৈতিক কার্য সেবাখণ্ডের লগে জড়িত, সরকারের উপার্জনের রাশি কর জমা করে, সরকারের যে সকল সরকার যে উপার্জন করে তার সেই অংশগুলো কোথায় জমা হয়, তারপরে দেখুন লোকসভার মোট 545 সদস্যের ভিতরেতে রাষ্ট্রপতি কত মনোনীত করে, এবার রাজ্যসভা এবং লোকসভা, লোকসভায় কতজন সদস্য মনোনীত করে 2 জন, আর রাজ্যসভায় কতজন করে 12 জন, সেটি জেনে নেবেন কোনো কোনো প্রশ্নে রাজ্যসভা থেকে প্রশ্ন আসে যায়, ঠিক আছে। লোকসভা তো লোকসভায় 2 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন এবং রাজ্যসভায় 12 জনকে মনোনীত করেন, সেটি আপনারা মাথায় রাখবেন। তলে তলে করা কোনটি আঞ্চলিক রাজনৈতিক দল দেখে নেবেন, তারপর সেকশন সিতে আসামিস রয়েছে, ঠিক আছে। তো সেকশন সিতে অসমীয়া সন্ধি বিচ্ছেদ, তারপর শব্দের অর্থ, উপসর্গ, ঠিক আছে, ক্রিয়া, তারপর কী রয়েছে, তারপর রয়েছে আমাদের সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। তো পুরুষবাচক, তো বহুবচন, তারপর ক্রিয়াপদ রয়েছে, তারপর এখানে আসামিস কিছু প্যাটাগরি রয়েছে, সবগুলি আপনারা অবশ্যই একবার ভালো করে ভিডিওটি পজ করে একবার খুব ভালো করে সেগুলিকে দেখে নেবেন, বা আপনারা এই ক্ষেত্রে এখানে এগুলিকে স্ক্রিনশট করে নিতে পারেন, ঠিক আছে। তো ব্যাকরণ শিক্ষণের যে পদ্ধতির সংজ্ঞা বা সূত্র উপস্থাপন করি, পিছত উদাহরণ দেওয়া হয় এই পদ্ধতিকে আরোহী না অবরোহী বলে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ যেগুলি প্রশ্ন রয়েছে। তো তারপর দেখুন পিছত ইয়াত প্রত্যয় ব্যবহার করা হয়, কাইলৈ দেশের প্রধানমন্ত্রী গুয়াহাটিলৈ কী হবে, খাইফাত খোলা খণ্ডবাক্যটির কী হবে, ঠিক আছে। তারপর সেম টু সেম যদি আমরা আসামিজ না করি তাহলে বাংলা করব, তো বাংলায় আটপুরী শব্দটির অর্থ কী, নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, নিয় উপসর্গে কী হবে, বিশেষ করে এই যে বাংলা যেগুলি প্রশ্ন রয়েছে সে বাংলা প্রশ্নের সবগুলি আনসার সহজ গুরু চ্যানেলে অলরেডি প্রোভাইড করে দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই চ্যানেলে গেলে প্লেলিস্টে গেলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন, ঠিক আছে। সবগুলি প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের জন্য প্রোভাইড করে অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অবশ্যই এই সবগুলি প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে সবগুলি দেখে নেবেন, ঠিক আছে। তো প্রত্যয় গিরি প্রত্যয় কোন সময়ে, গিরি প্রত্যয় বা দাদাগিরির ক্ষেত্রে আগামীকাল প্রধানমন্ত্রী গুয়াহাটিতে কী হবে, গুয়াহাটিতে আসছেন হবে, কারেক্ট আনসার হবে আগামীকাল বলতে আমার এলেন হবে না, আসছিলেন হবে না, এসেছেন হবে না, হবে আসছেন, মানে তিনি আসবে, ঠিক আছে। তো মাটির মানুষ মানে নিরীহ ব্যক্তি, ঠিক আছে। তো তারপর সেগুলি বড় ভাষা রয়েছে আমরা দেখছি না, ঠিক আছে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র, 100 মার্কের পুরো প্রশ্নপত্র, ঠিক আছে। তো এই ক্লাসটি অর্থাৎ এই প্রশ্নপত্রটি পেয়ে আপনাদের কতটুকু হেল্প হলো না কী হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিতে ভুলবেন না, ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন, এবং এই পিডিএফটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের লিঙ্ক রয়েছে, তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো জয়েন হয়ে গেলে আপনারা এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে টেলিগ্রাম গ্রুপে আমরা এই পিডিএফটি দিয়ে দেবো, আপনারা এখান থেকে সেটি ডাউনলোড করে আপনাদের হাতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।